বন্ধুরা, আজ আমরা পাবদা মাছের একটি রেসিপি করে আপনাদের দেখাবো। খুবই সহজ পদ্ধতি এবং খুবই কম সময়ের মধ্যে। দেখতে থাকুন কেমন করে করছি। এখানে 7 পিস পাবদা মাছ আছে। এর মধ্যে প্রথমে হলুদ, পাবদা মাছগুলোকে ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি। এতে তেল দেওয়ার একটাই কারণ, পাবদা মাছ কড়াই দিলেই ফোটে। তেল যেহেতু দিয়েছি, এর সঙ্গে মাখিয়েছি, ওই জন্য কড়াই দেওয়ার পরে এগুলো আর ফুটবে না অতটা পরিমাণে। কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এবার একে একে মাছ ছেড়ে দেব। দেখুন ফোটেনি তেমন বেশি, আর কড়ার গায়ে একটু লেগেও যায়নি। কড়াইয়ে যথেষ্ট পরিমাণে তেল আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম হলুদ, 1/2 চামচ লবণ,
দিয়ে দাও।